নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এপিসোডের বিষয়টা কিন্তু বারুইপুর অঞ্চল, সোনারপুর অঞ্চলে যারা থাকেন, বারুইপুর অঞ্চলে যারা থাকেন দক্ষিণ চব্বিশ পরগনা, তাদের জন্য বেশ ভালো। তার কারণ হলো, বারুইপুরের পুলিশ কর্তারা, পুলিশ আধিকারিকরা সিদ্ধান্ত নিয়েছেন, এবার থেকে শুধু সন্ধেবেলা রাতের বেলা টহলদারি নয়, দিনের বেলাও, সারা দিন সকাল থেকে দিনের বেলাতেও বারুইপুরের রাস্তাঘাটে টহল দেবেন পুলিশ আধিকারিকরা, পুলিশের লোকেরা। পুলিশ টহল দেবে সারা দিন বারুইপুর এলাকাতে। কেন? তার কারণ, পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন, গত বেশ কিছুদিন ধরেই বারুইপুর অঞ্চলে বেশ কিছু চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এগুলো দিনে দুপুরেই হচ্ছে, এবং চম্পাহাটি বলে একটি জায়গা, সেখানে সম্প্রতি একটি দুপুরবেলা একটি ব্যাংকে ডাকাতিও হয়। সেখানে হঠাৎ করে ডাকাত দল আসে, ডাকাতেরা আসে, নিরাপত্তারক্ষীদের থেকে সঙ্গে সঙ্গে অস্ত্র কেড়ে নেয়। 10 মিনিটের মধ্যে ব্যাংক ডাকাতি করে নিয়ে তারা চম্পট দেয়। এটা গেল ব্যাংক ডাকাতির ঘটনা, যেখানে কয়েকজন এসে নিরাপত্তারক্ষী বা আর যার কাছে অস্ত্র ছিল সেটা সঙ্গে সঙ্গে নিয়ে নেয় বুঝে ওঠার আগে। তারপর 10 মিনিটের মধ্যে তাদের অপারেশন ব্যাংক ডাকাতি শেষ করে দিব্যি দিনের বেলা তারা পালিয়ে চলে যায়। এরপর আরো বেশ কয়েকটা ঘটনা এমন ঘটেছে যে কিছু মানুষ যারা ব্যাংকে এসেছিলেন, ব্যাংক থেকে তারা টাকা তুলেছেন, টাকা তুলে তারা দিনের বেলা রাস্তা দিয়ে নিজের বাড়িতে ফিরে যাচ্ছিলেন, সেই সময়ে ছিনতাইবাজরা এসে সেই লোকগুলোর থেকে টাকা নিয়ে চলে গেছে। অর্থাৎ দিনের বেলায় চুরি ছিনতাই ডাকাতির ঘটনা বারুইপুর বা বারুইপুর সংলগ্ন অঞ্চলে বেশ কিছুদিন ধরে হচ্ছিল। তখন পুলিশ আধিকারিকরা চিন্তা করে দেখেন যে রাত্রিবেলা তো রুটিন টহলদারি হয়, কিন্তু এই সমস্যাগুলো কাটাতে দিনের বেলাতেও বোধহয় টহলদারি প্রয়োজন আছে। তাই গত শনিবার দিন থেকে রীতিমতো সকালবেলা থেকে বারুইপুরে পুলিশ কিন্তু টহলদারি দিচ্ছে। এটা খুব ভালো, পুলিশ আধিকারিক যারা বারুইপুর অঞ্চলে রয়েছেন তারা কিন্তু দারুণ একটা কাজ করেছেন, এলাকার মানুষের মনে বিশ্বাস আনতে, ভরসা জোগাতে, সাহস আনতে তাদের এই ভূমিকা নিশ্চয়ই কাজে লাগাবে। বিশেষ করে যখন একই অঞ্চলের মধ্যে 3-4-5টা বড় ঘটনা, চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটে, একটা ব্যাংক ডাকাতি হচ্ছে একটি এরিয়ায়, একটা অঞ্চলে, এটা মানুষের মনে প্রভাব ফেলে যে বাড়িতে চুরি আর ব্যাংক ডাকাতি আজকের দিনে 2020-তে এত সহজ নয়। একটা ব্যাংকে সেখানে নিরাপত্তা রক্ষীরা থাকে, সিসিটিভি ক্যামেরা থাকে, একটা বেল বাজালে পুলিশ সেখানে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে, ব্যাংকে বহু মানুষের আনাগোনা হয়, বহু মানুষ জায়গাটায় থাকে। সেখানে 2020-তে এরকম একটা পরিস্থিতিতে যদি দিনের বেলা ব্যাংক ডাকাতি করে নিয়ে বেরিয়ে যাওয়া হয়, তাহলে মানুষের কাছে একটা অন্য বার্তা যায় যে তাহলে তো ব্যাংক ডাকাতি হতে পারে, মানে তো আমার বাড়িতে চুরি হতে কি যায় আসে। আর ওই 2-3টে ঘটনা, যারা টাকা ব্যাংক থেকে তুলে বাড়ি ফিরছিলেন দিনের বেলা দুপুর বেলা, সেই সময় যদি ছিনতাইবাজরা এসে তাদের থেকে টাকা নিয়ে চলে যান, তাহলে তো মানুষের ভয় হবে যে আমি টাকা তুলতে যাচ্ছি ব্যাংকে, আমি টাকাটা নিয়ে বাড়ি ফিরতে পারবো তো, টাকা না হয় আমি ব্যাংক থেকে পেলাম কিন্তু সেই টাকা নিয়ে নিজের বাড়িতে পৌঁছতে পারবো তো। তো এই সব দিক নিয়ে চিন্তা ভাবনা করছিলেন বারুইপুরের পুলিশ আধিকারিকরা, এবং করার পর তাদের এই সিদ্ধান্তটা কিন্তু বেশ ভালো যে টহলদারিটা শুধু সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলা বা মাঝরাতে হবে। কেন? দিনের বেলা যখন চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা দিনের বেলাতেও ঘটছে, তাহলে টহলদারিটা দিনের বেলাতেও হোক। তাই ইতিমধ্যে গত শনিবার দিন থেকে বারুইপুরে পুলিশ টহলদারি শুরু হয়ে গিয়েছে। এলাকার বাসিন্দারা এটা জেনে খানিকটা তাদের ভরসা তো এসছে, সাহস ফিরে পেয়েছে। তো বারুইপুরের পুলিশ কর্মীদের এই টহলদারিতে যদি ভালো রেজাল্ট পাওয়া যায়, তাহলে আমরা এই পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় যারা থাকি, যারা বারুইপুরের বাইরেও থাকি, এই কলকাতা শহরেরই বাসিন্দা বা যারা শহরের বাসিন্দা নয়, শহর সংলগ্ন শহরতলি মফস্বল গ্রামে গঞ্জের বাসিন্দা, তারাও বোধহয় আগামী দিনে পুলিশ আধিকারিকদের থেকে এক্সপেক্ট করতে পারেন যে দিনের বেলাও যদি একটু টহলদারি হয়, তাহলে সামাজিক অপরাধগুলো কমে। তো বারুইপুর পুলিশ আধিকারিকদের ভালো লাগলো, আপনাদের কাজ ভালো, দুর্দান্ত, আপনারা ভালো কাজে এগিয়ে যান, আপনাদের শুভেচ্ছা থাকলো, অভিনন্দন জানালাম। আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, আজকের মতো এটুকুই শেষ। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।